পরিস্থিতি ক্রমাগত জটিল থেকে জটিলতর হচ্ছে। আমরা বুঝতেই পারছেন আমরা মুখোমুখি হতে চাইছিলাম তিনটের সময়, কিন্তু বিশ্ববিদ্যালয়ের যা পরিস্থিতি আপনারা চলে এসেছেন, একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশন বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছে, যে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই, বিশ্ববিদ্যালয়ে নিবন্ধক নেই, বিশ্ববিদ্যালয়ে অর্থ আধিকারিক নেই, এবং অর্থ আধিকারিক এবং নিবন্ধক দীর্ঘদিন থেকে নেই কিন্তু বিশ্ববিদ্যালয় রিক্রুটমেন্ট করেনি। উপাচার্য ছিলেন এবং দায়িত্বপ্রাপ্ত অর্থ আধিকারিক এবং রেজিস্ট্রার ছিলেন, এ দিয়ে চলছিল। এখন তিনজন একসাথে না থাকার জন্যে যে সিচুয়েশান ফেস হয়েছে আজকের দিনে, প্র্যাগমেটিক সিচুয়েশান তৈরি হয়েছে, তো স্বভাবতই এটা আমরা উপলব্ধি করেছিলাম। আমরা আজকেই এটা তৈরি হবে ভাবতে পারিনি, আমরা ভাবছিলাম এক দু দিনের মধ্যে হবে, কিন্তু কালকে রাত্রিবেলা কিছু হস্টেলে নোটিশ জারি হয়েছে যে আজকে সকাল থেকে ছাত্রদের খাবার দেবে না। স্বভাবতই ছাত্র আন্দোলনে সামিল হয়ে গেছে, এক তো ছাত্রদের খাবারের দাবি, দ্বিতীয়ত যে বিষয়গুলো উঠে আসছে বিশ্ববিদ্যালয়ে অর্থ আধিকারিক মূলত না থাকার জন্যে, যে গত মাসে আমাদের বেতন হয়েছিল কিন্তু বেতন হবার পরেও সবার বেতন হয়নি, বেশ কিছু কর্মচারী আমাদের যারা বিশ্ববিদ্যালয়ে কাজ করেন প্রায় 56 জন কর্মচারী তাদের বেতন হয়নি। দ্বিতীয়ত আমাদের যাদের বেতন হয়েছে বা ডেইলি ওয়েজ কর্মচারী যাদের বেতন হয়েছে তাদের বেতন থেকে পিএফের এবং ইপিএফের টাকা কেটে নেওয়া হয়েছে, সেই টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে কর্তৃপক্ষকে জমা করতে হয় 15 তারিখ, না হলে সেই টাকার উপরে সুদ পাওয়া যায় না। আমাদের থেকে টাকা কাটা হলেও সেই টাকা পিএফ অফিসে বা ইপিএফ অফিসে 15 তারিখের মধ্যে জমা করা হয়নি। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে আমরা যারা চাকরি করি পেশাগত দিক থেকে তারা সবাই ক্ষতির সম্মুখীন হচ্ছি এই বিশ্ববিদ্যালয়ের এই ডিডিও না থাকার কারণে, ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার না থাকার কারণে। ছাত্রদের বেশ কিছুদিন আগে থেকেই 3টে বাস দেওয়া হয়েছিল, 1টি বাস তুলে নেওয়া হয়েছে, উইথড্র করে নেওয়া হয়েছে, তেলের টাকা বাকি, ইলেকট্রিসিটির টাকা বাকি, জানি না কবে ইলেকট্রিসিটি বিশ্ববিদ্যালয়ে কেটে দেবে, এবং কর্মচারীদের থেকেও বেতন থেকেও ইলেকট্রিসিটির যে টাকা কেটে নেওয়া হয়েছে সেই টাকাও দপ্তরে জমা দেওয়া যাচ্ছে না, এবং তাদের থেকে চড়া ফাইনও ইম্পোজ হতে চলেছে। তো এই পরিস্থিতির মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয় চলছে। 2016-17 সালে একটা সোলার বসেছিল, সোলার সিস্টেম বসেছিল উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে, সেটার জন্য তো আপনাদের বিদ্যুতের বিল তো দেওয়ার কথা না, সেটা থেকেই কনজাম্পশন হওয়ার। আপনি গেলেই দেখতে পাবেন আমাদের, আমরা এই প্রশ্ন ইতিমধ্যে তুলে দিয়েছি এবং কর্তৃপক্ষের কাছে এই প্রশ্ন করেছি যে ওই সোলার সিস্টেম যেটা বসানো হয়েছে সেটা কোনো সুবিধেই তো বিশ্ববিদ্যালয়ের হয়নি, বরং যতগুলো ছাদে এটা বসানো হয়েছে সেই ছাদগুলো বরবাদ করা হয়েছে, এবং সেই ছাদগুলির যে মেরামতি প্রত্যেক বছর, এই মেরামতি বাবদ কোটি কোটি টাকা বিশ্ববিদ্যালয়কে ব্যয় করতে হচ্ছে, ইলেকট্রিসিটি তো কিছুই পাচ্ছি না, উপরন্তু বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব আর্নিং, উপরন্তু যে আর্নিং সেই আর্নিং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আর্নিং থেকে এই রিপেয়ার করতে হচ্ছে। দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে এখন পর্যন্ত ওই সোলার সিস্টেমকে ফাংশনালি করা যায়নি, একটা নন ফাংশনাল বিষয় এখানে করা হয়েছে, এবং আমরা জানি না আগামী দিনে এটাও কোনো বড় দুর্নীতি হিসেবে উঠে আসবে কি। ঠিকাদার টাকা পেয়ে গেছে কিন্তু, হ্যাঁ আমরা শুনেছি এটা, কিন্তু যারা এই ঠিকাদারকে টাকা দিল, এনওসি দিল, তারা কারা সমিতি এই প্রশ্ন কিন্তু তুলে ধরতে চাইছে। আজকে ছাত্রছাত্রীদের যে মানে সাময়িক যে স্বস্তি সেটা দেখলাম আপনাদের সংগঠন থেকে দিলেন, এই বিষয়টা নিয়ে বলুন। দেখুন, বিশ্ববিদ্যালয়ে সবার প্রথম যদি কারোর অধিকার থাকে সেটা ছাত্রদের, ছাত্র শিক্ষক কর্মচারী আধিকারিক, এ নিয়ে বিশ্ববিদ্যালয়, এবং আমরা একটা দায়িত্বশীল অর্গানাইজেশন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে 50 বছরের অনেক বেশি, আমাদের 60 বছর হতে চলল, আমাদের সাথে প্রত্যেকটি স্টেক হোল্ডারের সম্পর্ক ভালো এবং আমরা এক হয়ে চলার চেষ্টা করি। আজকে সকাল কালকে রাত্রের এই যে নির্দেশিকা জারি হবার পরেই আমরা এই আলোচনা করেছি, এবং তড়িঘড়ি করে সকালে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ছাত্ররা না খেয়ে আন্দোলন করবেন, ওনারা কিন্তু অনশন করছেন না, উনাদের মেস বন্ধ হয়ে গেছে, খাবার পাচ্ছেন না। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যে আর্থসামাজিক অবস্থা, যে ঘরগুলো থেকে আমাদের এখানে ছাত্রছাত্রীরা পড়তে আসে, আমরাও যারা একসময় পড়াশুনো করেছি আমরা জানি একদিন হস্টেলে খাবার না পেলে আমাদের ছাত্রছাত্রীদের কী অবস্থা, আমাদের কী অবস্থা হতো, ছাত্রছাত্রীদের কী অবস্থা হয়। আজকে সকালে যারা খাবার পায়নি তারা সকলে বাইরে গিয়ে খাবারের ব্যবস্থা করতে পারবে এটা আমরা মনে করি না, স্বভাবতই আমরা তাদের পাশে দাঁড়াতে চেয়েছি। দাঁড়াতে চেয়েছি এই কারণে না যে তাদের খাবার দিয়ে দেওয়া শুধু, দাঁড়াতে চেয়েছি এই কারণে দায়বদ্ধতা থেকে যে আমরা খাবো, বিশ্ববিদ্যালয়ে চাকরি করতে আসবো, আমাদের ছাত্ররা না খেয়ে থাকবে, তাদের বাবা মারা চিন্তা করবে, কিন্তু এটা করার ক্ষেত্রেও
কর্তৃপক্ষ না চাইলে করতে পারতাম না আমরা। এটা আমরা কর্তৃপক্ষকে বলেছি যে আপনাদের টাকার সংস্থান করতে অসুবিধা হচ্ছে, আমরা পাশে দাঁড়াতে চাইছি, আমরা আছি, কর্তৃপক্ষ আমাদের দিয়েছেন সুযোগ, আমরা পাশে দাঁড়িয়েছি। দেখুন, উনাদের যে আন্দোলন, ছাত্রদের যে আন্দোলন, আমরা এই আন্দোলনকে 100% সমর্থন করি। কারণ দেড় মাসের উপর হয়ে গেছে একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নেই। ফেব্রুয়ারি মাসের 28 তারিখে রেজিস্ট্রারের, দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রারের টেনিওর শেষ হয়েছে। রেজিস্ট্রারের যে স্থায়ী রেজিস্ট্রার, তার টেনিওর শেষ হয়েছে হচ্ছে 31 জানুয়ারি 2021 সাল। এতদিন ধরেও রেজিস্ট্রার নিয়োগ করেনি বিশ্ববিদ্যালয়, তারও আগে থেকে ফিনান্স অফিসারের পোস্ট ফাঁকা, এবং যেভাবে চলছিল একদিন এটা হওয়ারই ছিল, আজকে এটা এই রূপ ধারণ করেছে। কলকাতা প্রেসিডেন্সি কিংবা যাদবপুর বিশ্ববিদ্যালয় হলে কি এই অবস্থাটা সৃষ্টি হতো? কী হতো আমরা জানি না, কিন্তু আমরা এটা আশা রাখি ওই সকল বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরাও ছাত্রদের পাশে এভাবেই দাঁড়াতো, যে সমিতিগুলো আছে তারা এভাবেই দাঁড়াতো, এটা আমরা মনে করি। চেয়ার ফাঁকা এতদিন ধরে কি দেখুন বিশ্ববিদ্যালয়গুলো থাকতে? 2011 সালের আগে বিশ্ববিদ্যালয়ে যদি দেখেন একদিনও উপাচার্যের চেয়ার ফাঁকা ছিল না। আজকে দিনের পর দিন উপাচার্যের চেয়ার ফাঁকা, রেজিস্ট্রারের চেয়ার ফাঁকা, ফিনান্স অফিসারের চেয়ার ফাঁকা, এবং আমি জানি না আজকে তো সব চেয়ারই ফাঁকা, ছাত্ররা বন্ধ করে দিয়েছে। আসলে সরকার কি চাইছে, সরকারের শিক্ষা নিয়ে দৃষ্টিভঙ্গিটা কি, এটা পরিষ্কার হওয়া উচিত। আমাদের মনে হচ্ছে শিক্ষা বাদ দিয়ে বাদবাকি সব কিছুতেই এই সরকার আছে, খেলা মেলা দেখছেন আপনারা সব কিছু, নতুন করে বলার কিছুই নেই এই সরকারের ভূমিকা। কিন্তু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে বিগত এত বছরে, আমরা কোনোদিন এ ধরনের পরিস্থিতি দেখিনি, সারা ভারতবর্ষের কোথাও দেখিনি, যে ছাত্ররা খেতে পারছে না কারণ বিশ্ববিদ্যালয়ে তাদের নিজের দেওয়া টাকা বিশ্ববিদ্যালয় দিতে পারছে না তাদেরকে। ছাত্ররা যে মেসে খায়, সেই মেসের টাকা ছাত্রদের নিজেদের জমা করতে হয়, সেই জমা করা টাকা মেস কমিটির কাছে পৌঁছচ্ছে না, শুধুমাত্র ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার না থাকার কারণে। এটা অভাবনীয়, আমাদের কোনোদিন, আমরা কোনোদিন ভাবতে পারিনি এই ধরনের বিষয় হতে পারে। আজকে যে জায়গায় আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, যার জন্য এই ছাত্ররা আন্দোলন করছেন, এবং এই আন্দোলনকে আমরা সমর্থন করি।